সপ্তম দফার ভোট যাতে ভালো মতো হয় তাই নিশ্চিদ্র ঘেরাটোপে কলকাতার ভোট করাতে কোনো খামতি রাখতে চাইছে না জাতীয় নির্বাচন কমিশন। তাই পাখির চোখের মতো তাক করে গোটা কলকাতা শহরকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলার প্ল্যানিং কমপ্লিট নির্বাচন কমিশনের। হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে শহর কলকাতায়। রাত পোহালে এই শহরে সপ্তম ও শেষ দফার লোকসভা নির্বাচন। সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে শহরের রাস্তায় নামছে 13,000 কলকাতা পুলিশ, এছাড়া থাকছে 245 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত শহর জুড়ে টহলদারি করবে 72টি নাইট প্যাট্রোলিং গাড়ি। কলকাতা পুলিশের আওতায় রয়েছে 5টি লোকসভা কেন্দ্র, যার মধ্যে 16টি বিধানসভা কেন্দ্রের পুরোটাই লালবাজারের অধীনে এবং মেটিয়াবুরুজ ও ক্যানিং পূর্ব এই দুটো বিধানসভা কেন্দ্রের একাংশের দায়িত্ব কলকাতা পুলিশের। লালবাজারের আওতায় রয়েছে মোট 5,158টি বুথ। 5 থেকে 8টি বুথ নিয়ে তৈরি হয়েছে একটি করে সেক্টর, 3 থেকে 4টি সেক্টর নিয়ে গঠিত হয়েছে একটি করে কিউআরটি। কলকাতা পুলিশের আওতায় প্রতিটি থানায় থাকবে 3টি করে 8টি মোবাইল ভ্যান এবং 1টি করে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। মোট সেক্টরের সংখ্যা 347, মোট 8টি মোবাইল ভ্যানের সংখ্যা 240, মোট HRFS থাকছে 80টি। প্রতিটি বিধানসভা কেন্দ্রে থাকবে 3টি করে স্ট্যাটিক সার্ভিলেন্স টিম ও 3টি করে ফ্লাইং স্কোয়াড টিম। স্পেশাল কুইক রেসপন্স টিম থাকবে 324টা। তারা উঁচু আবাসন ও ভিড় এলাকাগুলিতে নজরদারি চালাবে। রাতের শহরে নিরাপত্তা নিশ্চিত করবে 72টি নাইট পেট্রোলিং গাড়ি। 9টি ডিভিশনের প্রতিটিতে 7টি করে নাইট পেট্রোলিং গাড়ি দেওয়া হয়েছে। ভাঙড় ডিভিশনে থাকবে 9টি নাইট পেট্রোলিং গাড়ি। বৃহস্পতিবার ও শুক্রবার এই দুদিন রাত 10টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত তারা টহলদারি করবে। এছাড়াও থাকছে 185টি কিউআরটি। প্রতিটি কিউআরটি ও কিউআরটিতে থাকবে 8 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং 1 জন করে কলকাতা পুলিশের আধিকারিক। ভোটের দিন কোনো বুথ থেকে অভিযোগ এলে তৎক্ষণাৎ সেখানে পৌঁছবে কলকাতা পুলিশের টিম। ঘটনাস্থলে ছবি ও ভিডিওগ্রাফি করা হবে, সেগুলি পাঠানো হবে লালবাজারের নির্বাচন সেলে। পরে সেসব তথ্য পৌঁছে যাবে নির্বাচন কমিশনের দফতরে। পুলিশকে প্রতিটি অভিযোগের রিপোর্ট সবসময় লালবাজারকে জানাতে হবে। শনিবার ভোটের দিন অশান্তি সৃষ্টি করতে পারে এমন 575 জনকে চিহ্নিত করেছে পুলিশ, তাদের ওপর নজরদারি রাখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এই ভোটে প্রথমবার রাতের পেট্রোলিংয়ে থাকবে কেন্দ্রীয় বাহিনী। শহরজুড়ে বিভিন্ন জায়গায় মোট 45টি নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। প্রতিটি নাকা তল্লাশির জায়গায় থাকবে হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে এদিন থেকে শহরের প্রত্যেকটা হোটেলে কড়া নজরদারি চালানো হচ্ছে। লালবাজারের নির্দেশ, কোনো হোটেলে যেন বাইরের লোক না থাকে যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এছাড়া শনিবার সকাল থেকে লালবাজারের কন্ট্রোল রুম থেকে প্রতি মুহূর্তে সিসিটিভি ফুটেজ মনিটর করা হবে, জানান লালবাজারের এক শীর্ষ কর্তা। তিনি জানান নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে ভোট করাতে কলকাতা পুলিশ প্রস্তুত। আমাদের প্রতিনিধি এই বিষয়ে কী কী প্রতিবেদন তুলে ধরলেন দেখব এবার। রাত পোহালেই সপ্তম ও শেষ দফার ভোট, এবং তার আগে এই মুহূর্তে শহর কলকাতায় কিন্তু তৎপরতা একেবারে তুঙ্গে। কারণ আমরা জানি যে শহর কলকাতার প্রায় পুরো অংশেই এই মুহূর্তে সপ্তম দফায় ভোট হবে, এবং সিকিউরিটি যে আপডেট সেই আপডেট আপনাদের দেব। তবে তার আগে একটু ছোট্ট করে একটা চিত্র দেখিয়ে দিই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একেবারে মধ্য কলকাতায় দাঁড়িয়ে রয়েছি এবং এটা জওহরলাল নেহরু রোড, এবং সেই রাস্তায় যদি আমি ক্যামেরা পার্সন সার্থকীকে দেখাতে বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে পর পর প্রচুর বাস রয়েছে, সরকারি বেসরকারি বাস, কিন্তু ইলেকশন কমিশন পুলিশের তরফে তুলে নেওয়া হয়েছে এবং সেই বাসে করেই কিন্তু এই মুহূর্তে ভোটকর্মীরা যাচ্ছেন এবং বিভিন্ন বুথে তারা কিন্তু নিজেদের যে ইভিএম মেশিন থেকে শুরু করে পোলিং মেশিন যা রয়েছে সেই সব নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে যে বাসটি দেখা যাচ্ছে একেবারে স্পষ্ট যে পোলিং স্টেশন 85, 86, 90 ভবানীপুর 159 কনস্টিটিউয়েন্সি, সেখানে কিন্তু এই বাসটি পৌঁছবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সিকিউরিটি আপডেট সেটা অবশ্যই আপনাদের দেব। এই মুহূর্তে 13,000 কলকাতা পুলিশ কিন্তু পুরো যে কলকাতা সহ যে বিস্তীর্ণ এলাকা সেই এলাকায় কিন্তু 13,000 কলকাতা পুলিশের নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে থাকবে এবং 13,000 কলকাতা পুলিশ একেবারে ডিপ্লয় করা হয়েছে। এবং তার পাশাপাশি 245 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
245 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় বিভিন্ন অশান্তির খবর কিন্তু এসেছে ইতিমধ্যেই যে শেষ ছ দফা নির্বাচন হয়েছে এবং শেষ দফা সপ্তম দফার নির্বাচন এই মুহূর্তে কিন্তু বাকি এবং সেই সপ্তম দফার নির্বাচনের আগে একেবারে কলকাতা পুলিশও কিন্তু তৎপর কারণ যে নির্বাচন রয়েছে লালবাজারের আওতে কিন্তু এই মুহূর্তে মোট বুথ সংখ্যা 5150-এরও বেশি এবং সেই বুথে কিন্তু ইতিমধ্যেই প্রায় 13,000-এরও বেশি কলকাতা পুলিশ মোতায়েন করা হবে। মূলত কিন্তু কেন্দ্রীয় বাহিনী যে 245 কোম্পানি সেই 245 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে কিন্তু তার পাশাপাশি কলকাতা পুলিশের যে যে বলা যেতে পারে সিকিউরিটি যারা এই মুহূর্তে তারা কিন্তু তাদেরকে কিন্তু ডিপ্লয় করা হচ্ছে এবং এর পাশাপাশি 324টি স্পেশাল কুইক রেসপন্স টিম যেটাকে বলা হয় কিউআরটি টিম সেই 324টি কিউআরটি টিম থাকছে। তার পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্ত অশান্তি হতে পারে সেই জেরে কিন্তু এই মুহূর্তে কলকাতা পুলিশ বা লালবাজারের তরফে কিন্তু তৎপরতা নেওয়া হয়েছে এবং যে কলকাতা আছে সেখানে কিন্তু 72টি এই মুহূর্তে যে বলা যেতে পারে সিকিউরিটি ভ্যান তাদেরকে কিন্তু এই মুহূর্তে পেট্রোলিং কার তারা কিন্তু এই মুহূর্তে গোটা কলকাতায় পেট্রোলিং করছে যে কোনো রকম কোনোভাবে যেন অপ্রীতিকর ঘটনার সাক্ষী কলকাতাকে না থাকতে হয় ভোটের সময়। এই মুহূর্তে দাঁড়িয়ে নাকা চেকিং বিভিন্ন জায়গায় কলকাতার যদি আমরা বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন মূল রাস্তাঘাট দেখি সেখানে কিন্তু নাকা চেকিংয়ের ব্যবস্থা করা রয়েছে এবং চিত্রটা আরেকবার দেখাতে বলবো। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বাসগুলি রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে সেই বাসগুলি কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং এখান থেকে বিভিন্ন স্কুলে যে ইভিএম মেশিন থেকে শুরু করে বিভিন্ন মেশিন রাখা হয়েছে সেই মেশিনগুলো কিন্তু এই মুহূর্তে পোলিং অফিসার্স যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে নিয়ে যাচ্ছে এবং তাদের আয়ত্তে এই মুহূর্তে কিন্তু নির্বাচন ইলেকশন কমিশনের আয়ত্তে নির্বাচন এবং তার আগে বিভিন্নভাবে কিন্তু সিকিউরিটি ইস্যু যাতে কোনো রকম খামতি না থাকে সেই বিষয়ে কিন্তু কলকাতা পুলিশ সহ সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট সহ সব কিছু কিন্তু এই মুহূর্তে দেখা হচ্ছে এবং শহর কলকাতা ইতিমধ্যেই আমরা জানি যে 9টি কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে তার মধ্যে শহর কলকাতায় দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা যাদবপুরের কিছু অংশ দমদম সেখানের কিছু অংশ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা পুলিশের অধীনে এবং কলকাতা পুলিশ একেবারে তৎপর ভূমিকা পালন করছে এই মুহূর্তের নির্বাচন অনুষ্ঠিত করার জন্য কারণ কোথাও গিয়ে শহর কলকাতা মেট্রো সিটির নির্বাচন এটি এবং এই মেট্রো সিটির নির্বাচন ঘিরে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।